সালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটা হচ্ছে শুধু যারা সৌদি প্রবাসী ভাইরা আছে শুধু তাদের জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব সৌদি আরবে বর্তমানে বিপুল পরিমাণ চেক চলতেছে তো এই চেকটা কিসের আপনারা ইতিমধ্যে সবাই জানেন সৌদি আইন দু রেসিডেন্স আইন এবং আপনার সীমালঙ্গন আইন এবং শ্রম আইন এই তিনটা আইনের কারণে কিন্তু বিভিন্ন দেশের প্রবাসী ভাইদেরকে সৈদি পুলিশ সৌদি ট্রাফিক পুলিশ গ্রেপ্তার করতেছে এটা আপনারা সবাই জানেন তো গত এক সপ্তাহে এগারো হাজারেরও ওপরে আপনারা স্ক্রিনে দেখেন একটা ছবি এটা সৈদি গভর্নমেন্টের একটা ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করছি এগারো হাজার একশোর ওপরে এগারো প্রায় বারো হাজারের মতো বিভিন্ন দেশের প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে সৈদি ট্রাফিক পুলিশ সৌদি আরবে আসেন তারা ইতিমধ্যে সবাই জানেন সৌদি আরবের প্রত্যেকটা অলিতে গলিতে ট্রাফিক পুলিশের টহল চলতেছে এবং প্রতিটা ইশারার মধ্যে পুলিশ কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টাই থাকে তো যাই হোক ভাই আপনাদের সবার নিকট অনুরোধ অনুরোধ রইলেও আপনারা যারা বাইরে কাজ করেন যারা কোম্পানির কাজ করেন যারা দোকানে কাজ করেন যারা সুপারমার্কেটে কাজ করেন সবাই আপনাদের সাথে আপনাদের রেসিডেন্ট কার্ড যে ইকামা কার্ড বলা হয় ইকামা কার্ড আপনারা সবাই সাথে রাখবেন সবাই সবসময় সতর্ক থাকবেন ঠিক আছে আপনারা সবাই আপনার মালিকের নাম্বার কফিলের নাম্বার বা আপনার সুপারভাইজারের নাম্বার বা আপনি যার আন্ডারে কাজ করেন ওই মুদিরের নাম্বার সব সময় সাথে রাখবেন এবং আপনার যে ইকামা আছে ইকামা সময় সাথে রাখতে ভুলবেন না কারণ আপনার বিপদ আমার বিপদ কখন আসবে এটা কিন্তু বলে আসবে না বিপদ যে কোনো সময় আমাদের আসতে পারে তো এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে স্কিনে আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনারা দেখেন এই ভিডিওতে আমি দেখতে পেলাম যে পুলিশ আসলে আমি জানি না তাদের ইকামা আছে কিনা তাদের ইকামা কি কিনা আমি জানি না তারা পুলিশ দেখেই দৌড়াদৌড়ি করতেছে তো অযথা এই ভুলটা তো প্রথমেই করা যাবে না কারণ আপনি পুলিশের গাড়ি দেখছেন পুলিশ দেখছেন আপনি দৌড়াদৌড়ি করবেন আসলে এটা তো পুলিশে আপনার অবশ্যই মাইন্ড করবো যে আরে কিরে সে কেন আমাকে দেখে দৌড়াদি করতেছে নিশ্চয়ই সে কোনো দুই নম্বর কাজ করতেছে বা দুই নম্বর পথে যাইতেছে তো এইগুলা আসলে মাইনা চলতে হবে আরও কিছু নিয়ম কারণ আছে যারা বাইরে কাজ করেন দেখা গেছে আপনার কফিল আপনাকে অনুমতি দিছে বা আপনার কফিল আপনাকে অনুমতি দেনে আপনি বাইরে কাজ করতেছেন তো এই দিকগুলো আপনারা যারা করতেছেন তারা অবশ্যই মাইনা চলবেন আর বিশেষ করে বর্তমানে যারা বাহিরে সবজি বিক্রি করেন যারা বাহিরে সবজি বিক্রি করেন বিভিন্ন রাস্তার সাইডে বা বিভিন্ন খোলা মাঠে তাদেরকে কিন্তু বর্তমানে সৈদি পুলিশ বেশি ধরতেছে তো আপনারা এই দিকগুলো খেয়াল রাখতে হবে যারা বাইরে সবজি বিক্রি করেন বর্তমানে কিন্তু তাদেরও অনেক বিপদ আছে কারণ তাদের ক্ষেত্রে তাদের বাইরে সবজি বিক্রি করা সৌদি আরবের আইনে কিন্তু নাই শ্রম আইনের মধ্যে সৌদি আরবে আপনি বাইরে সবজি বিক্রি করবেন এরকম কোনো আইনই সৌদি আরবে নাই এটা সম্পূর্ণ অবৈধ তো যারা এই ব্যবসাটা করেন খুবই সাবধানতার সাথে করবেন সাবধানতার সাথে করবেন এবং আপনার ইকামা আছে কিনা বা আপনি কোন পেশায় আছেন বর্তমানে আপনারা সবাই জানেন যে সৌদি আরবে একটি পেশা আইন চালু হয়েছে আপনার এই ক্যামার মধ্যে কী পেশা আছে আপনি কি কাজ করতেছেন আপনি ড্রাইভার আপনি দোকানে কাজ করতে পারবেন এটা আপনারা সবাই জানেন আমি নতুন করে বলার কিছু নাই যারা সৈদি প্রবাসী আছে তারা সবাই এই নিয়মটা জানে আমি নিজেও জানি কারণ পেশার ক্ষেত্রেও কিন্তু আপনার এটাও কিন্তু আপনাকে পুলিশে ধরার একটা কৌশল আছে কারণ কি আপনার পেশা হচ্ছে দোকানের আপনার পেশা দোকানের আপনি কিন্তু বাইরে কাজ করতে পারবেন না ফ্রি বিশার মতো আপনি বাইরে কাজ করতে পারবেন না এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই লক্ষ্য করতে হবে আর এই নিয়মকানুনগুলো আমরা মাইনা চলতে হবে কারণ পাপে কিন্তু বাপেরও সারে না ঠিক আছে বা এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ টাকা সৈদেরভাবে থাকলে টাকা ইনকাম করা যায় সমস্যা নাই কিন্তু আপনি একটু বেশি টাকা ইনকাম করার জন্য আপনি নিজের বিপদ নিজের ডাইকে আনবেন এই জিনিসটা কখনোই করা যাবে না ঠিক আছে তো যাই হোক ভাই যারা সৈদি প্রবাসী আছেন সবার কাছে আমার অনুরোধ যারা আমার এই ভিডিওটা দেখবেন সবার কাছে আমার অনুরোধ সবাই একটু সাবধানে চলাফেরা করবেন সবাই যার ইকামা আছে যার পাসপোর্ট আছে সবার ইকামা পাসপোর্ট সাথে রাখবেন আর আপনার মুদির বা আপনার সুপারভাইজার আপনার আত্মীয় স্বজন সবার নাম্বার সবসময় সাথে রাখবেন এই কথাটা বলেই আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা